আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অবশেষে চলে আসলাম সিঙ্গারের নতুন লঞ্চ হওয়া 32 ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট ভয়েস কন্ট্রোল টিভির ফুল রিভিউ নিয়ে। আপনারা হয়তো অনেকদিন ধরে অপেক্ষা করছেন, তো অপেক্ষার দিন শেষ, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে এই সিঙ্গারের নতুন লঞ্চ হওয়া, যার মডেল নাম্বার হচ্ছে 32D6100GOTV, এই টিভিটির ফুল রিভিউ আপনাদেরকে উপহার দিব। তো প্রতিবারের মতোই আজকেও পুরো ভিডিও জুড়ে থাকবো আমি হৃদয় মিধা, আপনারা দেখছেন MSP টেক রুম। ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন দর্শক, শুরু করা যাক। আমার পাশে থাকা টিভিটির মডেল নাম্বার হচ্ছে 32D6100GOTV। এই টিভিটি হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট এবং ভয়েস কন্ট্রোল। প্রথমে কথা বলবো এই টিভির ম্যাটেরিয়ালস, এর যেই পিছনে বডি রয়েছে এটি হচ্ছে মেটাল এবং নিচে যে স্পিকারের নিচে যে ফ্রেমটি রয়েছে এটি হচ্ছে প্লাস্টিক। তার মানে মেটাল এবং প্লাস্টিক মিলিয়ে এটির পিছনের ফ্রেমটি তৈরি করা হয়েছে। তার পরবর্তীতে আমরা কথা বলবো এই টিভির রেজলিউশন। এই টিভিতে রয়েছে 1920x1080, মানে ফুল HD রেজলিউশনের একটি প্যানেল, যার মাধ্যমে আপনি ফুল HD ভিডিও দেখতে পারবেন, তবে এখানে 4K 8K ভিডিও সাপোর্ট করে। এছাড়াও এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 11। প্রিয় দর্শক, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে 11 ভার্সনের এবং তার পাশাপাশি এতে রয়েছে ডলবি অডিও সাউন্ড কোয়ালিটি, যার মাধ্যমে আপনি প্রপারলি ক্লিয়ার এবং ন্যাচারাল সাউন্ড উপভোগ করতে পারবেন। ডলবি অডিও সাউন্ড কোয়ালিটির সাথে আমরা সবাই পরিচিত, এটি খুব উন্নত মানের একটি সাউন্ড টেকনোলজি। এবং এখন যদি আমি একটি র্যাম রোম নিয়ে কথা বলি, তাহলে এতে প্রোভাইড করা হয়েছে 1.5 GB র্যাম এবং 8 GB। এতে রয়েছে ওয়াট কোর প্রসেসর, জিপিও মালি 470। এই টিভিতে কিন্তু আপনি পেয়ে যাবেন নেটফ্লিক্স সার্টিফাইড, নেটফ্লিক্স, ইউটিউব, তারপর রয়েছে আপনার গুগল প্লে স্টোর, গুগল প্লে গেমস, ফেসবুক ওয়াচ, প্রাইম ভিডিও ইত্যাদি। এছাড়াও গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনি টিভির প্রয়োজনীয় 5000-এরও বেশি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন আপনার এই টিভিতে। দর্শক, এই টিভিটি ফ্রেমলেস হওয়ায় টিভিটি কিন্তু দেখতে আরও আকর্ষণীয় লুক লাগছে, মানে এক কথায় অসাধারণ। এই টিভিটি আপনি ওয়াল মাউন্টেন, মানে ওয়ালেও ফিট করতে পারবেন, তার পাশাপাশি আপনি দেয়ালেও ফিট করতে পারবেন। এর পাশাপাশি আপনি এই টিভিতে মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, যাকে আমরা স্ক্রিন মেমোরিং বলে থাকি। এর পাশাপাশি আরও সুবিধা রয়েছে স্মার্ট কে, যে স্মার্ট কেয়ের মাধ্যমে আপনি 4টি ফিচার উপভোগ করতে পারবেন। প্রথমত অডিও, দ্বিতীয়ত নাইট মোড, স্লিপ টাইমার এবং রয়েছে টিভি লকার। আপনি ঘুমিয়ে গেলেও নির্দিষ্ট সময় অনুযায়ী এই টিভিটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার ক্ষমতাও রয়েছে, এটাকেই স্লিপ টাইমার বলি। তো সেই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি রয়েছে এতে এক্সট্রা পোর্ট, পোর্ট হিসেবে আপনি পাচ্ছেন HDMI পোর্ট 2টি, USB পোর্ট 2টি, রয়েছে অডিও জ্যাক পোর্ট আউটপুট এবং রয়েছে ল্যান্ড পোর্ট এবং রয়েছে একটি ডিশ জ্যাক পোর্ট। আপনি এই টিভিটিকে চাইলে HDMI এর ক্যাবলের মাধ্যমে আপনি আপনার PC হিসেবেও ব্যবহার করতে পারবেন। হাই রেজলিউশনের ডিসপ্লে হওয়া এটি আপনি একটি কম্পিউটার হিসেবে ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি আপনি এতে CCTVও কানেক্ট করে তার ফুটেজ দেখতে পারবেন। প্রিয় দর্শক, বর্তমান সময় তাল মিলিয়ে চলার ক্ষেত্রে একটি স্মার্ট টিভি কিন্তু অনেকেরই প্রয়োজন। এখন ঘরে ঘরে সবাই আমরা স্মার্ট টিভি ব্যবহার করছি, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্যই আমরা স্মার্ট টিভি কিনছি এবং এতে রয়েছে নানান ধরনের ফিচার্স যা আমরা উপভোগ করি। এই টিভিতে আপনি কোনো প্রকার ডিশ লাইন ছাড়া একটি অ্যাপসের মাধ্যমে ফ্রি ডিশও দেখতে পারবেন, এতে দেওয়া রয়েছে। এখন যদি প্রোটেকশন নিয়ে কথা বলি, এই টিভিতে রয়েছে ডাস্ট প্রোটেকশন, মানে ধুলাবালু শোষণ করার মানে একটা ক্ষমতা রয়েছে। তার পাশাপাশি রয়েছে হিউমিডিটি প্রোটেকশন, মানে আপনি অনেক সময় দেখবেন অনেক টিভিতে বডিতে মেটাল হওয়ায় অনেক সময় ধরলে একটা শক বা আর্থিং করে, এই টিভিতে সেই প্রোটেকশন দেওয়া রয়েছে, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। এবং রয়েছে থান্ডার প্রোটেকশন,
থান্ডার প্রোটেকশনমতে অনেক সময় আমরা বজ্রপাত হয় সেক্ষেত্রে টিভি জ্বলে যায় পুড়ে যায় তো এতে সেই প্রোটেকশন দেওয়া রয়েছে এক্সট্রা স্লট দেওয়া রয়েছে সেটা ব্যবহার করলে আপনি থান্ডার মানে আপনার বজ্রপাত থেকে টিভিকে রক্ষা করতে পারবেন হার্স রিফ্রেশ রেট এবং রয়েছে কালার মানে এক কথায় অসাধারণ এই বাজেটের মধ্যে এরকম একটা কনফিগারেশনের টিভি আপনি অনায়াসেই নিতে পারেন এখন আপনি হয়তো বলতে পারেন যে এর থেকেও কম বাজেটে বিশাল বিশাল সাইজের টিভি পাওয়া যায় প্রিয় দর্শক কম টাকায় ভালো জিনিস কখনোই পাওয়া যায় না সেটা আপনিও জানেন আমিও জানি তারপরও জেনে শুনে প্রতারণার ফাঁদে পা দিয়ে আমরা কিনে ফেলি কারণ তাদের বলার শক্তিটা এতই কঠোর যা আমাদের আত্মবিশ্বাসকেও হার মানিয়ে দেয় যেখানে একটা ভালো ব্র্যান্ডের টিভির ডিসপ্লের দাম ধরুন একটা 32 ইঞ্চি ভালো ব্র্যান্ডের টিভির ডিসপ্লের দামই 12 থেকে 14000 টাকা সেখানে আপনি 20000 টাকায় 40-50 ইঞ্চি টিভি কিভাবে দিচ্ছে ওরা আপনি এটুক চিন্তা করলেই এর উত্তর আপনি পেয়ে যাবেন যাই হোক আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করার জন্য বলছি না আপনার চিন্তাধারা কাজে লাগিয়ে আপনি নানান ধরনের রিভিউ ভিডিও আছে সেগুলো দেখে পরিপূর্ণভাবে একটা প্রিপারেশন নিয়ে তারপরে আপনি একটা টিভি ক্রয় করবেন যেহেতু টাকাটা আপনার কষ্টের আর একটি টিভি নিয়ে যদি আপনি বেশি দিন ব্যবহার করতে না পারেন আপনাকে ওয়ারেন্টি নিয়ে ভুগতে হয় সেক্ষেত্রে কিন্তু ঝামেলাটা আপনাকেই পোহাতে হবে সবচেয়ে বড় কথা হলো এই টিভির সিঙ্গারের এই বই টিভির যদি ওয়ারেন্টি নিয়ে কথা বলি আপনি 3 বছর প্যানেল এবং 3 বছর পার্টসের ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি আপনার 3 বছরের ভিতরে প্যানেল কিংবা পার্টসের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নির্দিষ্ট শোরুমে টিভিটি নিয়ে গেলেই সেখান থেকেই কোম্পানির লোকেরা আপনাকে টিভির প্যানেলটি এবং পার্টসটি রিপেয়ার করে আপনাকে দিয়ে দেবে কোনো প্রকার খরচ ছাড়া এমনকি ওয়ারেন্টির পরেও যদি কোনো প্রকার কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই কোম্পানি থেকে সার্ভিস পাবেন অনেক ব্র্যান্ড হয়তো আপনাকে বলবে 5 বছর ওয়ারেন্টি 10 বছর ওয়ারেন্টি কিন্তু সেখানে আপনি ক্লিয়ার হবেন যে আসলে ওয়ারেন্টিটা কিসের ওপরে বিশেষ করে দেখবেন ওয়ারেন্টি প্যানেলের থাকে 3 বছর পার্টস থাকে 1 বছর আদার্স মানে ফ্রি সার্ভিস থাকে 5 বছর 10 বছর এই ফ্রি সার্ভিস নিয়ে আপনি করবেন কি আপনার ধরুন একটা পাওয়ার সাপ্লাই চলে গেছে আপনি ওয়ারেন্টির ক্ষেত্রে গেলেন ফ্রি সার্ভিস আছে কিন্তু পার্টসের দাম যদি 2 টাকা হয় আপনার কাছ থেকে রাখবে 5 টাকা তার মানে কি হলো পার্টসের দামও রাখলো সার্ভিসের দামও রাখলো ফ্রি পালেন কি ঘোরার আন্ডা তো প্রিয় দর্শক এই ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম